সেভেনোভিক নিউজে আপনাদের সকলকে স্বাগত। বুধবার রাতে নিউ টাউনের টেকনো সিটি পুলিশ পাড়াকে এক সহকর্মীর বন্দুকের গুলিতে আহত অন্য এক পুলিশ কর্মী সাব ইন্সপেক্টর কৌশিক ঘোষের পায়ে গুলি লেগেছে। অভিযোগের তির অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অভিজিৎ ঘোষের বিরুদ্ধে। পুলিশ সূত্র খবর, বুধবার রাতে টেকনো সিটি থানার ব্যারাকে পুলিশ কর্মীরা বসে গল্প করার সময় সেই সময় এসআই কৌশিক ঘোষ অভিজিৎ ঘোষের উদ্দেশ্যে কটূক্তি করেন। রাগের বশে সদ্য স্পেশাল টাস্ক ফোর্স থেকে আসা অভিজিৎ ঘোষ নিচে গিয়ে সার্ভিস রিভলভার নিয়ে এসে কৌশিকের পা লক্ষ্য করে গুলি চালান, এমনটাই কিন্তু অভিযোগ করছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলেও যে খবর পাওয়া যাচ্ছে কৌশিকের বাঁ পায়ে গুলি লেগেছে, তাকে গুরুতর জখম অবস্থায় ভর্তি করানো হয় হাসপাতালে। গুলি লাগার কারণে গভীর ক্ষত হয়েছে তার পায়ে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল, বৃহস্পতিবারই তার অস্ত্রোপচার করা হতে পারে এমনটাও হাসপাতাল তরফে জানানো হয়েছে। ইতিমধ্যে ঘটনা নিয়ে মুখে কুলু পেটেছেন থানার ভারপ্রাপ্ত আধিকারিকেরা। প্রশ্ন, এসআই এবং এএসআই দুজনের কেউ অন ডিউটি অবস্থায় ছিলেন না, তাহলে কিভাবে কিভাবে সার্ভিস রিভলভার ও কার্তুজ পেলেন তারা? ডিউটি অফিসার কেনই বা ইস্যু করলেন রিভলভারটি? ডিউটি অফিসারের নির্দেশ ছাড়া তাহলে কি করে রিভলভারটি পেলেন তারা? অস্ত্র রেজিস্টার্ড খাতায় রিভলভার নেওয়ার কথা আদেও কি নথিবদ্ধ করেছিলেন? ঘটনা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। কলকাতা থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, সেভেনোভিক নিউজ। শহর কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সেভেনোভিক নিউজ, বেল বাটন প্রেস করতে ভুলবেন না। জয় হিন্দ।